নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে ল্যাংচার রেসিপি। আর এই ল্যাংচা আমি বাড়িতে থাকা দুধ, ময়দা এবং এই ধরনেরই সাধারণ কয়েকটি উপকরণ ব্যবহার করে তৈরি করে দেখাবো। তাহলে চলুন আজ এই সহজ ল্যাংচার রেসিপিটা দেখে নেওয়া যাক। ল্যাংচা তৈরির জন্য আমি এখানে হাফ লিটার সিঙ্গেল টোন দুধ একটা কড়াইতে গরম করতে বসিয়েছি। আমি এখানে রেড কাউ ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের সিঙ্গেল টোন দুধ এখানে ব্যবহার করতে পারেন। আপনারা যদি হাতের কাছে ফুল ক্রিম দুধ পেয়ে যান তাহলে অবশ্যই ফুল ক্রিম দুধ এখানে ব্যবহার করবেন, তাতে রেজাল্ট আরও ভালো হবে। তবে এখন লকডাউনের কারণে যেহেতু সবসময় সব জায়গায় ফুল ক্রিম দুধ পাওয়া যাচ্ছে না, তাই আমি এখানে সিঙ্গেল টোন দুধ ব্যবহার করে এই মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি, যাতে এটা সবাই বাড়িতে ট্রাই করতে পারেন। তো এই দুধটা প্রথমে আমাদের ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে, মানে দুধটা থেকে আমাদের ক্ষীর তৈরি করে নিতে হবে। দেখুন দুধটা ফুটে উঠেছে, আমি এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কনস্ট্যান্ট এভাবে নাড়াচাড়া করতে করতে দুধটাকে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। তবে আপনারা লো ফ্লেমে রেখেও দুধটা ঘন করে নিতে পারেন, তাতে শুধু সময়টা একটু বেশি লাগবে। আস্তে আস্তে দেখুন দুধটা একদম ঘন হয়ে গেছে, এটাকে আরও একটু শুকিয়ে নেব আমি। এখন দেখুন দুধটা কিন্তু একদম শুকিয়ে এসেছে, এর থেকে বেশি আর টাইট করার প্রয়োজন নেই। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমি ফেরত আসছি। খোয়া ক্ষীরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা থালার মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। হাফ লিটার দুধ থেকে মোটামুটি 75 গ্রাম মতো খোয়া ক্ষীর তৈরি হয়েছে। এবার এই খোয়া ক্ষীরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে ময়দা। বাড়ির রেগুলার যে চামচগুলো আমরা খাবার খাওয়ার জন্য ব্যবহার করি, সেই চামচের 2.5 চামচ মতো আমি এখানে ময়দা দিচ্ছি। আর টেবিল চামচে মাপলেও এটা 2.5 টেবিল চামচ মতো ময়দা আছে। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ মতো, বেকিং সোডা নয় কিন্তু এটা বেকিং পাউডার। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি, আর ফ্লেভারের জন্য ছোটো এলাচের দানা বের করে সেটাকে গুঁড়ো করে আমি এখানে দিয়েছি। এবারে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে একদম নরম একটা মণ্ড আমাদের তৈরি করে নিতে হবে। আমি প্রথমে সমস্ত উপকরণ শুকনো অবস্থাতেই মেখে নিয়েছি, তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে আবার মেখে আমি একদম নরম একটা মণ্ড তৈরি করে নেব। আপনারা কিন্তু এখানে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন এই মণ্ডটা তৈরি করার জন্য। আর এটা একদম স্মুথ করে মাখতে হবে, যেন কোনো বড় দলা পাকিয়ে না থাকে সেটা খেয়াল রাখবেন। নরম একটা মণ্ড আমি তৈরি করে নিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট এভাবেই রেখে দেব। আর এই সময় আমি চিনির রস বা সুগার সিরাপটা তৈরি করে নেব। চিনির রস তৈরি করার জন্য এবার একটা কড়াইতে আমি এখানে 150 গ্রাম চিনি নিয়েছি, আর যতটা চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণেই এর মধ্যে জল দিয়ে দেব। চিনি এবং জলটা যে কোনো একটা পাত্রে মেপে নেবেন, তাহলে মাপটা ঠিক থাকবে। এলাচের খোসা দিয়ে দিলাম কয়েকটা, এই এলাচের দানাগুলোই আমি ওই মণ্ডটাতে ব্যবহার করেছি। দেখুন এটা ফুটতে শুরু করেছে, চিনিটা সম্পূর্ণ গলে যখন জলের মধ্যে মিশে যাবে তারপর থেকে আরও 2 থেকে 3 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু চিনির রসটা একদম রেডি হয়ে যাবে। আমাদের এখানে পাতলা চিনির রস তৈরি করতে হবে ল্যাংচার জন্য, খুব বেশি ঘন একটার দুতার কোনো তারের চিনির রস কিন্তু এখানে প্রয়োজন নেই। তো 2 মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এখন এই ডোটা ভালো মতো সেট হয়ে গেছে, তো এটাকে হালকা হাতে 10 থেকে 12 সেকেন্ডের জন্য আরও একবার আমি মেখে নিচ্ছি। এই সময় খুব বেশিক্ষণ মাখার কিন্তু আর প্রয়োজন নেই। মাখা হয়ে গেলে এর থেকে অল্প অল্প করে পার্ট হাতের মধ্যে নিয়ে প্রথমে এভাবে একটু টাইট করে মুঠো করে এটাকে বাইন্ড করে নিয়ে তারপর 2 হাতের সাহায্যে সিলিন্ড্রিক্যাল বা ল্যাংচার মতো শেপ দিয়ে নিতে হবে। আর খেয়াল রাখবেন যাতে এর গায়ে কোনো রকম ক্র্যাক বা ফাটল না থাকে। যদি ফাটল থাকে তাহলে বুঝতে হবে ডোটা এখনও সফট হয়নি, এর মধ্যে আর একটু জল বা দুধ দিয়ে মেখে তারপর ল্যাংচাগুলো তৈরি করবেন। আমি এখানে ডোয়ের একটা ছোট্ট বল তৈরি করে প্রথমে ফ্রাই করে দেখে নিচ্ছি যে ডোয়ের মধ্যে ময়দার পরিমাণ ঠিক আছে কিনা। বলটা দেওয়ার পর যদি দেখেন এটা ফেটে তেলের মধ্যে ছড়িয়ে গেছে, তাহলে বুঝতে হবে ডোয়ের মধ্যে ময়দার পরিমাণ কম আছে, তখন আরেকটু ময়দা মিশিয়ে মেখে নিলেই হবে। তো এই বলটা দেওয়ার পর দেখুন এটা কিন্তু ফেটে তেলের মধ্যে ছড়িয়ে যায়নি, শুধু ওপরের অংশটা তেলের ওপরে ছিল, একটু ড্রাই হয়ে গিয়েছিলো বলে ওই জায়গাটা একটু ক্র্যাক মনে হচ্ছে।
পুরোপুরি কিন্তু ফেটে যায়নি, ময়দা কম থাকলে কিন্তু পুরো বলটাই ফেটে যেত। তো এটাকে আমি ভালো করে ভেজে তুলে সুগার সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটা পুচকু গোলাপ জামুন হয়ে গেছে। তো এই গোলাপ জামুনটা আমি তেল থেকে তুলে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি এই সময় 2-3 মিনিটের জন্য অফ করে দেব, কারণ তেলটা প্রচণ্ড গরম হয়ে রয়েছে। এতটা গরম তেলে কিন্তু ল্যাংচাগুলো ফ্রাই করার জন্য দেওয়া যাবে না। ল্যাংচাগুলো ফ্রাই করতে হবে একদম হালকা গরম তেলে। তো 2-3 মিনিট গ্যাস অফ করে রাখার পর তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে। দেখুন, তেলটা এরকম গরম থাকতে হবে যাতে ল্যাংচাগুলো তেলের মধ্যে দেওয়ার পর এর গা থেকে হালকা হালকা এরকম বাবলস উঠতে শুরু করে। এবার আমি একসাথে 3-4টে করে ল্যাংচা ভেজে নিচ্ছি। টোটাল 8টা ল্যাংচা তৈরি হয়েছে যে পরিমাণ উপকরণ আমি এখানে নিয়েছি। তো প্রথম ব্যাচে আমি এখানে 4টে ল্যাংচা দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। আর এবার কিন্তু একটা খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে এভাবে তেলটাকে নাড়াতে থাকতে হবে যাতে ল্যাংচার চারিদিকে তেলটা লাগে, মানে কোনো জায়গা যেন ড্রাই না হয়ে যায়। তাহলে সেই জায়গা থেকে কিন্তু আগের যে বলটা আমি ফ্রাই করলাম সেটার ওপরটায় যেরকম একটু হালকা ক্র্যাক হয়ে গিয়েছিলো সেরকম হওয়ার চান্সেস থাকবে। তো যতক্ষণ না ল্যাংচাতে রং ধরতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত খুন্তি দিয়ে এভাবে তেলটাকে নাড়াতে থাকতে হবে যাতে ল্যাংচার চারিদিকে তেলটা ভালোভাবে লাগতে পারে। ল্যাংচাগুলো দেখুন ফুলে উঠেছে, যেহেতু এর মধ্যে বেকিং পাউডার দেওয়া রয়েছে। তো এইভাবে ল্যাংচাগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে তুলে নিতে হবে। আর এক একটা ব্যাচ ল্যাংচা ফ্রাই করতে মোটামুটি 6-7 মিনিট করে সময় লাগবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখেছি আমি। সুগার সিরাপের কড়াইটা এই সময় আমি পাশের বার্নারেই নিয়ে রেখেছি, কারণ ল্যাংচাগুলো তেল থেকে তুলে ডিরেক্টলি আমি সুগার সিরাপের মধ্যেই দিয়ে দিচ্ছি। এরকম গরম অবস্থায় ল্যাংচাগুলো সুগার সিরাপের মধ্যে দেওয়া হলে সুগার সিরাপ বা চিনির রসটা ল্যাংচাগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে। একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর সেকেন্ড ব্যাচের ল্যাংচা ফ্রাই করার আগে আবারও আমি 2-3 মিনিট মতো গ্যাস বন্ধ করে রেখেছিলাম যাতে তেলটা একটু ঠান্ডা হয়ে যায়। তারপর একই রকমভাবে আগেরবারের মতো আমি এই ব্যাচের ল্যাংচাগুলো ফ্রাই করে নিয়েছি। আমাদের সমস্ত ল্যাংচা ভাজা একদম রেডি হয়ে গেছে, সবটাই আমি সুগার সিরাপের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আবার আমি সুগার সিরাপটাকে গ্যাসে বসিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রেখে সুগার সিরাপটা গরম করে নিয়েছি। তারপর লো ফ্লেমে সুগার সিরাপটার মধ্যে ল্যাংচাগুলোকে 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পর এখন দেখুন ল্যাংচাগুলো কিন্তু আগের থেকে আরও একটু সামান্য ফুলে গেছে। এই সময়ে দেখতে পাচ্ছেন ল্যাংচাগুলো সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। তারপর এভাবেই চিনির রসের মধ্যে ল্যাংচাগুলোকে ভিজতে দেবো অন্তত 1 ঘন্টা মতো। তবে হাতে যদি সময় বেশি থাকে বেশিক্ষণের জন্য এটাকে ভিজিয়ে রাখতে পারেন। যত বেশিক্ষণ ভেজানো হবে ল্যাংচার স্বাদ কিন্তু ততই বাড়বে। আমি এখানে 1 ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি ল্যাংচাগুলো এখন কী অবস্থায় রয়েছে। দেখতেই পাচ্ছেন চিনির রস এখন অনেকটাই কমে গেছে, তার মানে ল্যাংচাগুলো কিন্তু খুব সুন্দরভাবে চিনির রসটা অ্যাবজর্ব করে নিয়েছে। একটা ল্যাংচা আমি এখানে তুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুলতুলে হয়েছে, দেখেই বুঝতে পারছেন আশা করি। আমাদের ল্যাংচা এখানে একদম রেডি সার্ভ করার জন্য। এবার একটা বাটিতে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এই গোলাপ জামুনটা মাঝখান থেকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটা কত সুন্দরভাবে চিনির রসটা অ্যাবজর্ব করেছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন আশা করি। তাহলে আপনারাও এই সহজ পদ্ধতিতে এবং সহজলভ্য কিছু উপকরণ দিয়ে ল্যাংচা বাড়িতে তৈরি করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ল্যাংচার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।